Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inna alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala amma ba'd. Priyo darshok apnader shokol ki shagotom janacchi ajker alochonay. Ajke alochona korbo sampratik ghote jawa ekti ghotona niye. Jothosombhob shukrobarer din ekta bishoye viral hoy seta hocche যে পল্টনে একজন মা বোরকা পরিহিত অবস্থায় তার সন্তানের সঙ্গে ক্রিকেটের প্র্যাকটিস করেন বা ক্রিকেট খেলেন খেলাধুলা করেন এই বিষয়টা ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হওয়ার কারণে এই বিষয়টা নিয়ে নানান আলোচনা সমালোচনা হয় এখনো হচ্ছে আলোচনা সমালোচনা চলছেই ফেসবুকে ঢুকলেই টাইমলাইনে এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের নিউজ আসছে এবং বিভিন্ন মানুষের মন্তব্য চলে আসছে তো যাই হোক এ সম্পর্কে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত মন্তব্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু নিউজও হয়েছে বিবিসি বাংলা নিউজ করেছে তো বিবিসি বাংলার আজকের নিউজ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে যে খেলাধুলার ব্যাপারটা একজন মা তার সন্তানের সঙ্গে ক্রিকেট খেলছে বা তাকে সময় দিচ্ছে এই বিষয়টাকে ছাপিয়ে আলোচনা এবং সমালোচনার যে কেন্দ্র হয়েছে তা হচ্ছে সেই বনের পরিহিত বোরকা অর্থাৎ বোরকা নিয়ে সমালোচনা হচ্ছে বা আলোচনা হচ্ছে আবার এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু কিছু মানুষ সেই বনের বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তুলেছেন যে একজন বাঙালি মায়ের প্রতিচ্ছবি তার ভিতরে দেখতে পাননি প্রিয় ভাই বোনেরা আরও কিছু মন্তব্য আমি পড়েছি বা আরও কিছু মন্তব্য সম্পর্কে আমি জেনেছি সবগুলো সম্পর্কে আলোচনা করা সম্ভব নয় তবে দু একটা আপনাদেরকে জানালাম তো এখন আমি বলতে চাই প্রথমত যে বোন তার সন্তানকে নিয়ে খেলতে গিয়েছেন এটা মোটেও দোষের কিছু নয় কেন দোষের কিছু নয় আমি বলছি তিনি কিন্তু পুরোপুরি ইসলামকে অনুসরণ করে পর্দা করে তারপর তিনি মাঠে গিয়েছেন তার সন্তানকে সময় দিতে সন্তানের সঙ্গে খেলতে তো এখানে আমি তার উদ্দেশ্য সম্পর্কে কথা বলছি না আমি শুধু এই ঘটনা সম্পর্কে কথা বলছি সে পূর্ণাঙ্গ পর্দার সহিত তার সন্তানের সঙ্গে খেলতে সে মাঠে গিয়েছে প্র্যাকটিস করতে গিয়েছে হ্যাঁ এটা যদি কোনো ঘরোয়া পরিবেশে হতো যদি তার বাড়ির উঠোনে হতো যদি এমন কোনো স্থানে হতো যে স্থানে কোনো পুরুষ মানুষ নাই বা কোনো লোক সমাগম নাই তাহলে কিন্তু বিষয়টা আরও ভালো হতো তো এরকম পরিবেশ পরিস্থিতি তার নাও থাকতে পারে যার কারণে সে মাঠে গিয়েছে তো সে কিন্তু পুরোপুরি পর্দার বিধান মেনেই খেলতে গিয়েছে এখানে কিন্তু দোষের কোনো কিছু নেই দ্বিতীয়ত তার উদ্দেশ্য যদি অন্য কোনো কিছু হয়ে থাকে তার সন্তানকে ক্রিকেটার বানানো বা ইত্যাদি এটা পরের সাবজেক্ট এ সাবজেক্টটা হচ্ছে পরের সাবজেক্ট যেটা নিয়ে মূল আলোচনা সেটা হচ্ছে তার বোরকা পরে মাঠে যাওয়া তো তার বোরকা পরে মাঠে যাওয়ার কারণে কিছু কিছু মানুষ মন্তব্য করছেন যে তার মধ্যে নাকি কোনো বাঙালি নারীকে বাঙালি মাকে দেখতে পান না বরং তার মাঝে দেখতে পান কোনো আফগান নারীকে বা আফগান মাকে প্রিয় বন্ধুরা বিষয়টা অত্যন্ত হাস্যকর একটা বিষয় প্রিয় বন্ধুরা আমরা জানি বাঙালি পোশাক নারীদের হচ্ছে শাড়ি আর পুরুষদের হচ্ছে লঙ্গি তো যে সমস্ত পুরুষরা বাঙালিয়ানা নিয়ে বেশি বেশি লেকচার মারেন তারা কি সবখানে লঙ্গি পরে ঘোরেন তো যদি লঙ্গি না পরেন তাহলে কি আপনি বাঙালি নন আর যে সমস্ত নারীরা বাঙালিয়ানা নিয়ে বেশি চিল্লাফাল্লা করেন বাঙালিয়ানা পোশাক নিয়ে তারা কি সবসময় শাড়ি পরে ঘোরেন আর যদি শাড়ি না পরে থাকেন তাহলে কি আপনি বাঙালি মহিলা নন এটা অত্যন্ত হাস্যকর বিষয় যে তারা টি শার্ট পরে শার্ট পরে জিন্সের প্যান্ট পরে তারা বাঙালি হতে পারবে অথচ একজন মুসলমান ধর্মীয় অনুশাসন মেনে ইসলাম মেনে পর্দার সহিত বোরকা পরে বাঙালি হতে পারবে না কি আশ্চর্য না ব্যাপারটা আসলে আশ্চর্যজনক একটা ব্যাপার প্রিয় বন্ধুরা আমি কিছুদিন আগে প্রয়োজনের ক্ষেত্রে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখলাম যে লঙ্গি পরে ভিতরে প্রবেশ করা নিষেধ আচ্ছা যমুনা ফিউচার পার্ক হচ্ছে বাংলাদেশে বাংলাদেশির জন্য একটা শপিং কমপ্লেক্স তো একটা বাংলাদেশি শপিং কমপ্লেক্স বাঙালিদের জন্য তৈরি করা আবার সেখানে লঙ্গি পরে প্রবেশ করা নিষেধ এইখান থেকে আপনারা কি বুঝেন আমি যা বুঝার বুঝেছি আপনারা কি বুঝেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং এটাও জানাবেন পোশাক পরার সঙ্গে বাঙালিয়ানার সম্পর্কটা কি
প্রিয় বন্ধুরা, আমি আমার আলোচনাটি দীর্ঘ করব না, আলোচনাটি শেষ করার আগে এতটুকুই বলতে চাই, সেটা হচ্ছে যারা বোরকা পরে বাহিরে বাহির হন, বোরকা পরে যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো করার চেষ্টা করেন বা বোরকা পরে পর্দা করার চেষ্টা করেন, সেই সমস্ত মা ও বোনদেরকে বলবো, আপনারা কোনোভাবেই যে সমস্ত কুচক্রী মানুষ এই বোরকা সম্পর্কে, হিজাব সম্পর্কে, নিকাব সম্পর্কে প্রোপাগান্ডা চালায় বা খারাপ কিছু বলে থাকে, আজেবাজে মন্তব্য করে থাকে, এই সমস্ত বেয়াদব মানুষের কথায় কখনো কান দেবেন না বা তাদের কথা শুনে কখনো ডিমোটিভেটেড হবেন না। এর কারণ হচ্ছে আপনারা যা করছেন অবশ্যই ঠিক করছেন, আপনারা ঠিক পথে চলছেন এবং এভাবে যদি পর্দা করতেই থাকেন এবং পর্দা মেনে চলেন, তাহলে ইনশাআল্লাহ নিজে যেভাবে সেফ থাকবেন, যেভাবে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন, ঠিক সেভাবেই কাল কিয়ামতের ময়দানে দেখা যাচ্ছে যারা পর্দাশীল নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সঙ্গে আপনাদের হাসর নাসর হবে এবং এদের সঙ্গে আপনারা জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য মা ও বোনেরা, আপনারা সকলেই পর্দা মেনে চলার চেষ্টা করবেন এবং আজে বাজে মন্তব্য যারা করে তাদের কথায় কখনো ভরুক্ষেপ করবেন না, কান দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মা ও বোনকে পর্দা মেনে চলার তৌফিক দান করুন এবং পর্দা নিয়ে যারা বাজে মন্তব্য করে তাদেরকে হেদায়ত করে দিন এবং নয়তো তাদের প্রাপ্য শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।